কি খাবার গুলা খেলে শরীরে একটু শক্তি আসে, এনার্জি আসে? এনার্জি আছে, জি। আমি যতটুকু শরীরের দুর্বলতা কাটে, যতটুকু বুঝছি আপনার প্রশ্নটা এরকম যে আমি বিদেশে থাকি, দেশে আসছি, স্যার বুঝতেই পারছেন তো, একটু শারীরিক মানে দুর্বলতা কাটানোর জন্য বা আসলে যৌবন শক্তি বৃদ্ধি করার জন্য কি ধরনের খাবার গুলা খাইবো? এই তো অবশ্যই এটা সবার জন্য ইম্পর্টেন্ট। আমি বলবো 8টা বা 5টা খাবারের কথা। আপনি রাতের বেলায় বা বিকাল বেলায় খাবার গুলা খাবেন। নাম্বার ওয়ান পালং, মানে নাম্বার ওয়ানে যে খাবার থাকবে সেটা হলো চা কফি। ক্যাফিন থাকে, নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে আপনাকে এই ব্লাড ফ্লোটাকে বাড়াবে এবং মুড অন করবে। এই জন্য বিকাল থেকেই রাত পর্যন্ত বেশি করে কফি খাওয়ার চেষ্টা করবেন অথবা চা। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিকাল থেকেই রাতে আপনি যখন ঘুমাইতে যাবেন বা আমরা যখন সহবাস করতে যাই, একটা চিন্তা ভাবনা থাকে, এর আগ পর্যন্ত বেশি সময়টা যেন আমরা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম, স্পেশালি আখরুট, আখরুট দুই ধরনের খাবার গেছে। তিন নম্বর খাবার অবশ্যই স্পেশালি আপনি যে খাবারটা খাবেন সেটা হলো চকোলেট, বিশেষ করে ডার্ক চকোলেট। চকলেট, ডার্ক চকোলেট, ডার্ক চকোলেট খেলে কি হয়, আমাদের রক্তের ব্লাড ফ্লোটা বাড়ে, মানে সেক্সুয়াল পারফরমেন্স মানে আসলে কিন্তু ব্লাডের খেলা আর কিছু না, ব্রেনের খেলা। অবশ্যই নাম্বার ফোর যে খাবারটা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যদি এটা শুধু সবসময় পাওয়া যায় না, এখন বাংলাদেশে পাওয়া যায় তরমুজ। অবশ্যই তরমুজের মাংস, তরমুজের বিচি গুলো শুকিয়ে প্রসেস করে, হ্যাঁ ওয়াটারমেলন অথবা তরমুজের তরকারি কিন্তু অনেকে রান্না করে খায়। তরমুজের প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ডিজায়ার কে বাড়ায়, ইচ্ছা শক্তিকে বাড়ায়, মুড কে বাড়ায়, ঠিক আছে। নাম্বার চার পাঁচ নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো আনার অথবা ডালিম। এইটার আমরা কিন্তু আনার খাই, রস খাই, বিচি ফেলে দিই আমরা পলম। আমি বলি যে আপনি যদি রস খাইয়া বিচিটা ফেলে দেন তাহলে 40% খাইছেন, 60% ফালাই দিচ্ছেন। এই জন্য আনার নিয়মিত বিকাল বেলা রাতের বেলা এই আনারটা খাবেন। হ্যাঁ, বিকালবেলা অবশ্যই আপনি কলা খাবেন, একটা দুটো কলা খাবেন। কলাতে জিঙ্ক থাকে, জিঙ্ক কিন্তু আমাদের ইচ্ছাশক্তি বৃদ্ধি করে, আয়রন থাকে, আয়রন কে আমাদের ইচ্ছাশক্তি বৃদ্ধি করে, যৌবন শক্তি যাদের দুর্বল আমরা নর্মালি বলি, কলা জাতীয় খাবার খেতে হবে অবশ্যই। অবশ্যই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস দুধ, সকালে বিকালে একটা ডিম কুসুম সহ অবশ্যই, মাস্ট বি, যদি কেউ আমরা শারীরিকভাবে দুর্বল হই। এখানে আমার আরো কথা আছে, আরো কথা আছে, প্রত্যেকদিন না পালো সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস, মুরগি, খাসি, গরু, চেটে হোক লাল মাংস খাবেন। এবং আমরা বলি যে সামুদ্রিক মাছ, টোনা ফিশ, স্যালমন ফিশ, পোয়া মাছ, যে কোনো সামুদ্রিক মাছ খাবেন, আপনার এই ইচ্ছা শক্তি হবে, ভালো কোলেস্ট্রল শরীরে শক্তি আসবে।